কুক স্ন্যাপ কিভাবে শেয়ার করতে হয়। তো এখানে কুক স্ন্যাপ শেয়ার করার জন্য প্রথমেই সবাই নিজের ওয়েবসাইট কিংবা অ্যাপ ওপেন করে নেবে। তারপর সার্চিংয়ের যে অপশানটা আছে সেখানে গিয়ে যে কোনো রেসিপির জন্য লিখে নেবে সার্চ করার জন্য। আমি চাটনি দিয়ে দেখাচ্ছি। তো চাটনি সার্চ করার পরে প্রচুর চাটনির রেসিপি পাবে, সেখান থেকে তোমার যেটা পছন্দ সেই চাটনির উপরে ক্লিক করবে। আমি এখানে টমেটোর চাটনিটা বেছে নিলাম। এবার যার রেসিপি পছন্দ সেই রেসিপির উপরে ক্লিক করে নিচে একদম গিয়ে দেখবে আপনার কুক স্ন্যাপ শেয়ার করুন বলে একটা অপশান আছে। সেখানে তোমার যে চাটনি ছবিটা আছে, অর্থাৎ তুমি যে রেসিপিটা বানিয়েছিলে চাটনির, সেই রেসিপির ছবিটা ক্লিক করবে। করার পরে সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে পরবর্তী বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে। তারপরে কিছু বিবরণ লিখবে, যেমন আমি এখানে লিখছি আমিও তৈরি করেছিলাম রেসিপিটি। তোমার ইচ্ছা মতো যেভাবে খুশি লিখতে পারো। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, কোনো রেসিপি লিখতে হয় না, জাস্ট দু চার লাইনের একটা সেন্টেন্স লিখতে পারো। লেখার পরে কমলা রঙের যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু কুক স্ন্যাপ শেয়ার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি যার রেসিপির মধ্যে কুক স্ন্যাপটা শেয়ার করেছি সেখানে কিন্তু স্ন্যাপটা চলে গেছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজে এইভাবে কুক স্ন্যাপ শেয়ার করতে পারবে অন্যের রেসিপি।